Guys, welcome back to my channel. আর কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আর এখন সাজুগুজু করে যাচ্ছি। আজকে হচ্ছে নীল, তো বাজারে মন্দিরে যাচ্ছি পূজো দিতে। আর এই হচ্ছে আমার ঝুড়িটা, যেটা ফুল আমি রেডি করে নিয়েছি ঠাকুরের জন্য। আর আমার সাথে যাচ্ছে সুপর্ণা বদি, যাচ্ছে মমিতা, যাচ্ছে। এখন 6টা বেজে গেছে, এজন্যই ক্যামেরা কোয়ালিটিটাও এরকম আসছে, আর একটু অন্ধকার অন্ধকার আসছে। আর এবার আমরা বাজারে হেঁটে হেঁটে চলে যাব। মোমবাতি ভুলে গেছিলাম, মানে পাইনি আমাদের পাড়ায়, তো মোমবাতি এখান থেকে কিনে নিয়েছি। আর এখন সকালে প্রচুর ভিড় ছিল, বাট এখন ফাঁকা হয়ে গেছে, তো এখন এই ফাঁকায় ফাঁকায় দিয়েই আমরা বাড়ি চলে যাবো। বাবা মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যেতাম বাড়ি। বাট খুবই বৌদি, মানে মমিতা আর সুপর্ণা বৌদির ডিমান্ডে এখন যেতে হচ্ছে জলেশ্বর। ওরা বলছে জলেশ্বরে চল, আর আমার সাথে যে দুজন, ওই দুজন তো জলেশ্বর শুনেই লাফাচ্ছে, তো আমি টাকাও আনিনি, আমি আমাকে নিয়ে যেতে হবে। তো ওরা বলছে ঠিক আছে নিয়ে যাবো, তা আমি খুব চল। এখানে দেখ কি সুন্দর গুছানো এইসব, ওরে বাবা। কোন দিকে যাবো? কোন দিকে? একদম হাত ছাড়বে না। এসে গেছে জলেশ্বর মেলাতে, আর এসে দেখছি প্রচুর ভিড় এখানে, বাট ভালো লাগছে, ফার্স্ট টাইম এসেছি। আর এই যে আরিয়ান ছানায়া, আর ওরা গন্ডগোল করছে জলের বোতল গাড়িতে রেখে এসে গেছে। একটা ভাইকে কিনে দে। খাবে না চলো। কি এসে গেছি বাড়িতে, আর বাড়িতে এসে এবার ফ্রেশ ফ্রেশ হয়ে যাব, সারাদিন উপোস করেছিলাম। তো মেলায় গিয়ে আমরা অনেক কিছু খেয়েছি, ও ভুট্টা খেয়েছি, লস্যি খেয়েছি, ঘুগনি খেয়েছি, তো অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তো এখন আরিয়ানের নাকি খিদে পেয়ে গেছে, স্যালাড শুধু স্যালাড খাবে। কি ভালো লাগে ওর স্যালাড, কি ভালো লাগে তোর স্যালাড খেতে? ভাল লাগে আমার বুড়ো, এখনো স্যালাড খা। এখন রুটি আর ওই ঝিঙের তরকারি খাবে, খাবে না। আমাকে এসে কি জিজ্ঞেস করছে জানো? বাবা কি রান্না করছে গো, কি রান্না করছে? আর হচ্ছে রুটি আর চিকেন হবে না আজকে, চিকেন তো এখন বেজে গেছে 9:15। আমরা বাড়ি অনেকক্ষণ আগে এসে গেছিলাম, মন্দিরে বসে একটু রেস্ট নিচ্ছিলাম সবাই মিলে, মানে এতটা হেঁটে এসেছি তার জন্য।
তো এবার আজকের ব্লগ এইটুকুনি, আবার দেখা হবে নতুন কোনো অন্য ভিডিও অন্য ব্লগে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সেফ থাকবে।